আসসালামু আলাইকুম, আমি লুবনা, আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আজকে চলে আসলাম খুবই সিম্পল একটা রান্নাবান্নার রেসিপি নিয়ে, লাউ শাক দিয়ে মাছ রান্নার একটা রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে লাড়কি চুলার রান্নাবান্না। আমি এখনও গ্রামের বাড়িতেই আছি, তাই লাড়কি চুলার রান্না বান্নাই দেখাচ্ছি আপনাদের। আর আমি নিজে রান্না করতেছি না, এখনকার যতগুলো ভিডিও রান্না বান্না সব আমার আত্মীয় স্বজন ভাবি ঝালেরাই রান্না করে দেখাচ্ছে আর কি। তারা রান্না করে, আমি একটু একটু করে শ্যুট করি নি। তো এই যে দেখেন, এখান থেকে লাউ শাকটা নেওয়া, দুনিয়ার লাউ ধরে আছে। শাকগুলো একদম ফ্রেশ, দেখতে তো অনেক সুন্দরে লাগতেছে। অনেক লাউ ধরে আছে, প্রত্যেকটা গাছে অনেকগুলা ধরে আছে। এখানে অনেকগুলা গাছ একসাথে করা, এক সিরিয়ালে আমার মনে হয় 10-15টা গাছ লাগানো। কোনো ফরমালিন মুক্ত একদম ফ্রেশ শাকসবজি, গ্রামে আসলে আসলে এসব শাকসবজি খাওয়ার মজাই হলো আলাদা। ছোট বড় অনেক সাইজের হয়ে আছে লাউগুলা। তো লাউ গাছ দেখাতে দেখাতে আমি এখান থেকে কিছু শাক কেটে নিচ্ছি রান্না করার জন্য। এই যে দেখেন, এগুলা শাক নিয়ে আসলাম, এখন শুধু কাটার পালা আর তারপরে রান্না করবে। তো আমি শাকগুলো একটু কেটে বেছে নিচ্ছি, জায়ের সাথে সহযোগিতা করতেছি। তো আমার লাউ শাকগুলা একদম সুন্দরভাবে কাটা হয়ে গেছে। দেখেন এখানে আরও কিছু চারা করা আছে, আরও নতুন নতুন গাছ লাগাবে। গ্রামের বাড়িতে আসলে এসব জিনিসগুলো দেখতে আসলে অনেক ভালো লাগে। দেখেন খুব সুন্দরভাবে গাছগুলো হয়ে আছে। তো এদিকে সরাসরি রান্না চলে গেলাম, এখানে মাছ দিয়ে রান্না হবে লাউ শাকটা আজকে। এখানে তেল সাথে কাঁচামরিচ পেঁয়াজ কিছু টমেটো একসাথে দিয়ে দিছে, দিয়ে একটু হালকা ভেজে নিবে। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে কিছু রসুন বাটা অ্যাড করে দিল, রসুন বাটাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরে আস্তে আস্তে অন্যান্য বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিবে। প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিল, দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছে একটু জিরা গুঁড়া। আর দিয়ে দিবে কিছু মরিচ গুঁড়া। দিয়ে মশলাটা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিবে। এখানে একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা ভালোভাবে কষানোর জন্য। দেখেন কালারটা কত সুন্দর আসছে। লাড়কি চুলার রান্নার পলিসিটাই হলো এটা, রান্নার কালারটা অসম্ভব সুন্দর হয় এবং কি খেতে অনেক মজা হয়। তো মশলাটা কষানো হতে থাকুক কিছুক্ষণ,
তো সাথে এখন মাছটাও অ্যাড করে দিল। রান্নাটা হচ্ছে আজকে লাউ শাক দিয়ে, তেলাপিয়া মাছ দিয়ে। তো সবগুলা মাছ দিয়ে দেওয়া হয়েছে, এখন একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিবে মাছগুলা। সাথে আরো কিছু পানি অ্যাড করে দিবে যাতে মাছটা, মাছের মাথাগুলা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো কষানোটা হতে থাকুক, একটু নেড়ে চেড়ে দিচ্ছে। মাছগুলা ভালোভাবে কষানোর জন্য একটু ঢেকে দিবে এখন। মাছগুলা মোটামুটি কষানো হয়ে গেছে। তো মাছের মাথাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন লাউ শাকের ডাঁটাগুলো আগে অ্যাড করে দিল, দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছে। ডাঁটাগুলো কিছুক্ষণ রান্না করার পরে লাউ শাকটা অ্যাড করে দিবে। তো ডাঁটাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে, এমন তো অবস্থায় আপনার লাউ শাকটা দিয়ে দিচ্ছে। লাউ শাকগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছে ভালোভাবে যাতে মিক্স হয়ে যায় মশলার সাথে। তো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। তো লাউ শাকগুলো একটু নেমে গেছে, এখন আরও কিছু লাউ শাক আছে উপরে দিয়ে দিবে। একসাথে দিলে বেশি হয়ে যায়, এই জন্য বাগে বাগে দিচ্ছে। এই শাকগুলো দিয়েও খুব ভালোভাবে মিক্স করে নিবে। লাউ শাক রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময় হয়ে যায় এই রান্নাটা। তো এখানে খুব অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছে, দিয়ে বাকি রান্নাটা করে নিবে, খুব বেশি পানি লাগবে না। তো ঢেকে দিচ্ছে, বাকি রান্নাটা হয়ে যাক। তো লাউ শাক রান্নাটা মোটামুটি কমপ্লিট। দেখেন কালারটা কত সুন্দর আসছে, অনেক লোভনীয় কালার। তো লাউ শাক রান্নাটা হয়ে গেছে, এই অবস্থায় নামিয়ে নিবে। ঝোলটা বসে যাবে, ঝোলটা আর শুকাবে না। দেখেন কালারটা কত লোভনীয় আসছে, অসম্ভব মজা হয়েছে খেতে। যেহেতু আমি পরে বয়স দিছি, আগে খাওয়া হয়েছে, এই জন্য বলতে পারতেছি আপনাদের কাছে। তা আমার রান্নাটা কমপ্লিট, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে সিম্পল রান্নাবান্না। তা আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।